বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায়, আহতদের সুস্থতা কামনায়, মহাবিশ্বের মহাবিস্ময় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিল বাঁশগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে এ মহতি আয়োজনের সম্মানিত সভাপতি, এ মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি গতানুগতিক কথা বলি, কোন যেটা বলছি বাস্তবের সাথে মিলাবে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 13 নম্বর পড়ার 15 নম্বর পৃষ্ঠার 7-5-4-5 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, নবী শুক্রিয়া যদি আদায় করেন আমি নিয়ামতকে জীবনে বাড়িয়ে দেব, শুধু বাড়িয়ে দেব, এতটুকু কথা আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন। লামে তাকিদ নুনে সাকিলা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ এত বড় গ্যারান্টি শব্দ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো। জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি, আল্লাহর এই আয়াতটা আমরা মনে করি নিয়ামতের শুক্রিয়া মানে টোটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর তুলে বলবো আলহামদুলিল্লাহ, হয়ে গেল নাকি? এটা তো শুক্রিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কোনো মানুষ যদি শুক্রিয়া আদায় করতে চায় নিয়ামতের, এই আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নম্বরে তার মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আগস্টের 5 তারিখের আগে আমরা যেখানে ছিলাম আর আজকে যেখানে আছি এটা পুরাটাই আলাদা। কথা বলে দেখেন যে কত বড় নিয়ামত। কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল, সব ধরনের আলেম সেখানে ছিল, 550 আলেম, 3.5-4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 550 জন এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত, বিশেষ করে আলেমরা। কথা বলে না কেন? কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসলাম টের পাচ্ছেন? পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ, স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকেই এতদিন পরাধীন, এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি এই জন্য নিয়ামত হিসাবে মনে করছি, আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন এটা নিয়ামত। দ্বিতীয় নম্বর, আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে যেটা আমার লাগছে, কিন্তু এদেশে সবার এই আনন্দ লাগছে না। 180 জন মানুষ আমরা এখন আনন্দিত, খালি 20 জন মানুষ বসে আপা ঘাবড়াবেন না, 20 জনের অবস্থা এরকম, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এর সংখ্যা কয়জন? মাত্র 20 জন। আমরা 80 জন কিন্তু এখন খুশি আনন্দে আছি, মনের ভেতরে একটা অজানা শোক আমাদের ভেতরে দোল দিচ্ছে। এ আয়াতের তাফসীরে মুফাসসির আর একটা তথ্য দিয়েছে, মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটা আমরা কলব বলে জানি, ওটা তখন আনন্দে লাফাতে থাকে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি, সুতরাং 2 নম্বর শর্ত হয়ে গেছে পূরণ। 3 নম্বরটা কি? যে জন্যে নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজন। ওরা যে 9টা দাবি নিয়ে 1000-এর উপরে দেশে জীবন দিয়ে গেল,
যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে, ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে আর সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে নবীজি বলেন এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। 53 বছর কোরআনে কারিমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি, এই জন্যে ন্যায় বিচার শুধু নামে শুনেছি পাইনি। বিশেষ করে এই 16 বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি, এটা ডাহা মিথ্যা কথা। ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে। আর এটা তো সারাবে ধীরেন্দ্রনাথ দত্ত, এরকম মানুষ জীবনেও কোরআনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না, তার প্রমাণ সরঞ্জিন শেখ গুপ্ত। এরকমটা সংসদেই বলেছিল, কোরআনের আইন এটা বড় বড় আইন। কোন আয়াতের প্রেক্ষিতে? সূরা মায়েদার 38 নম্বর আয়াত, যখন সংসদে কে যেন বলেছিল, ওই সময় দেখলাম রিয়েক্ট করেছে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইলাখির আয়াত। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও, এটা দুনিয়ার শাস্তি। এই লোকটা এই আয়াতকে বড় বড় আইন বলেছিল, কারণ হচ্ছে তার ওই যে কালো বিড়াল, কালো বিড়াল পাওয়ার পরও বলেছিল না হবে না, প্রমাণ করার জন্যে তদন্ত কমিটি গঠন করেন। প্রমাণ হয়েছে হাতে নাতে ধরা পড়ার পরও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে, কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে? জেনেছিল যে না, এ আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায় আমি গুপ্তর হাত থাকবে না। এখানে গুপ্ত মার্কা যারা, তারা কোনো দিন চাইনি এই দেশে কোরআনের এই আইনটা সংসদে যাক, এটাকে বর্বর আইন বলে তারা, যাদের হাত থাকার কথা না, কথা বলেন না কেন? এই জন্য যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন, ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন, বাস্তবে পাবেন না। আমরা চাই কোরআনের আইনগুলো 56,000 বর্গ মাইলের দেশে 100% চালু হোক, আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়াবাসী, নরম ভাষায় একটা কথা বলছি, 53 বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম, রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো। বাবা চালিয়েছিল এ দেশটা অনেকদিন, আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল, আমি দেখি নাই মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের, চালাইনি, এক কথা বলেন না কেন? চাষাও চালিয়েছে 9 বছর যেভাবেই হোক, ভাবি চালিয়েছিল, আরে 15 বছর তো বউ চালিয়েছে, সবারটাই দেখা শেষ, কাঙ্ক্ষিত মানের শান্তিকারে বলে, দেখা তো দূরের কথা, শুনতেও পেলাম না, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। শুধু ঠিক আর চিল্লানো না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে এটা কারা চান দেখি? আলহামদুলিল্লাহ, কথা যারা এই সামিয়ানার নিচে বললেন কথা ঠিক থাকবে তো, নাকি বিড়ি ফেলে আবার উল্টিয়ে যাবেন? মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে
আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়ে যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। এই জেলাকে বহু ভালোবাসি, আমার মাতৃভূমি এই জেলা কুষ্টিয়া। খুব ভালো করে শোনেন কুষ্টিয়ার মানুষেরা, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে। হামজা বলেন থেকে এসেছে। যদি নবী দল্লা দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফাল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু এমন এমন জায়গায় গেছেন যেখানে কোরআন ছিল না। নিয়ত ভালো থাকার পরও কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের বাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এ জেলা থেকে যায় কি খারাপ নিয়তে যায় না। আপনি পড়ে গেলাম লালমনিরহাট লিনফামারি, যারা আছে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে, কারো নিয়ত খারাপ না, জায়গা পাচ্ছে না, গরিব মানুষ বাঁশের মাথায় উঠে আসতেছি, কেন? আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। অথচ বাস্তবতা কি, এখানে কোরআনের নিয়ম নীতি চলে? যত শিরিক সব চলছে, এমনকি আমার যতটুকু বাস্তব দেখা সারা দেশে কুড়িয়ে আপনি সেই কয়মন গাঁজা না পাবেন, এ মাজারে তার তাতে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায় খান, এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, মানুষ ভালো হওয়ার নিয়তে আসার পর আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়, আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা। কে বলেন এ কথাটায়? হাদিসটা 100% মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহর, আর উনি জানিয়েছেন আমি নিজে তোকে খারাপ বানাবো। কুষ্টিয়াবাসী আমরা কোরআনের এই চোখ হাদিসের চোখ লাগিয়ে দিয়ে যারা দেখতে পাচ্ছি, আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে, আর এর কর্তা হবেন কে বলেন? সুতরাং এটা বিশ্বাস যদি 100% করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না বলেন? আরো নিচে নামবো, ঠিক আছে নামলাম। তাহলে আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। এই আন্দাজ হাত তুলবেন না, দেখেন তো হাত তোলে নিকে, দেখেন তো ঠিক আছে, যা ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই, আর কি ওয়াজ করবো? এর উপরে আর কোনো ওয়াজ আছে? এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, ওদের মনে হয় NSI রিপোর্ট দিয়েছে যে 500,000 মানুষ ছিল, এত মানুষ হয়েছে আমার জীবনে আমি অত মানুষ দেখি না। কালকে ওই জায়গায় যে হাত তুলেছে, আমার মনে হয় ওই মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই, তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা। এই 500,000 মানুষ কালকে হাত তুলেছে, এর ভেতরে অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে, তাও তো ওই আসনটা অন্তত করার হাতে চলে যায়। 1.5 লাখও ঠিক রাখবে না, দেখবেন বিড়ি আর বাকি জিনিস পেয়ে সব আল্লাহর রাস্তায় চলে গেছে। কিন্তু আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা সোয়াডাঙ্গা না, আমরা চরিত্র অত ঝামেলা নেই, আমরা ইনশাল্লাহ ঠিক রাখবো বলেন। যত জেলায় গেছে হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি, আমার মনে হয় মানুষগুলো যদি স্যার হাত তোলে শুধু, এরাও যদি ঠিক রাখতো, তো বাংলাদেশে সেই আমার সেই 2011 সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা, ওই সময়ে দেশে ইসলাম কায়েম হয়ে দরকার।
কোরআন নেই, আমি সেখানে নেই, তাহলে কোনো দল টিকবে? আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি এই দলের ভেতরে আছে কিনা। অনেক দলের ভেতরে আমরা কোরআন দেখতে পাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটিয়ে অন্যদিকে। বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি, আয়াত পড়ে ঠিক, কানে হাত দিয়ে সুর করে তেলাওয়াত করছে, কুল হু আল্লাহু আহাদ, তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে ইসালে সাহাবে আয়াতটা পড়ে, কারণ জানে যে আয়াত পড়লে তিনবার পড়লে এই সূরাটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এই নিয়তেই পড়ে। পড়ার পরে বাস্তবতা দেখি, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এবার আস্তে করে কাটছাট করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাইপাস দিয়ে। এবার বলে হে নবী কোন নবী, নিজেই বলে নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কে? হোসাইনের মা। হোসাইন মানে আমার সাথে যে হুজুরটা থাকে ওইটা, হযরত হাসান হোসাইনের মা। এ হোসাইনের মা উনি কি করেছিলেন? হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায়। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র দুই ঘন্টা। আয়াত পড়েছিল কি? কুল হু আল্লাহু আহাদ, আর তাফসির হচ্ছে কারবালার। তাও তো কারবালার যে ২৭টা শিক্ষা আছে ওইগুলোও যদি সামনে নিয়ে আসে তাও তো মানায়। এমন এমন কথা হুসাইনের নামে চালিয়ে দেয় হাসানের নামে, যেগুলো কোরআন হাদিসের বাস্তবতা ইতিহাসে কিচ্ছু নেই, ও ভণ্ডরা সব বানায়। আর আমরা গ্রাম্য মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে শুনি আর বলি যে হ্যাঁ ওয়াজ হচ্ছে, এই তো ওয়াজ হচ্ছে। এখানে কোরআনে কারিম কথা বলে ঠিক, কিন্তু কোরআন থেকে যে কথা আল্লাহ জানাতে চেয়েছেন কুল হু আল্লাহু আহাদ দিয়ে, তার ওয়াহাদানিয়তের কথা, তার একাত্মবাদের কথা, এই কথাগুলোর যদি আহাদুন শব্দের ইলাহুন শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম, এদেশের মানুষ আমার মনে হয় অনেকে পরিবর্তনের চেষ্টা করত। কালকে দুইজন যারা মুসলমান হয়েছে সুয়াডাঙ্গায়, অশিক্ষিত মানুষ না দুইজনে শিক্ষিত, ওখানে আমার শব্দের ব্যাখ্যা ছিল ইলাহ শব্দের, সাইয়্যিদ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহের ওনার একটা লিখিত বইয়ের ওপরে কালকে আলোচনা ছিল আমার। উনি ইলা শব্দের ব্যাখ্যা যেভাবে করেছিলেন ওই শব্দের অর্থগুলো বাস্তবের সাথে যখন মিলিয়েছি, ওনার একটা হিন্দু, তা কট্টর হিন্দু, খুব যত্ন সহকারে পূজা করে। আমাদের মুসলিমদের ভেতরে প্র্যাকটিস ইন মুসলিম যেমন খুব বেশি, অ্যাক্টিভভাবে যারা ইসলাম মানে এই রকম লোক একটা। কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে কি আপনি মুসলমান হয়ে গেলেন কেন, আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই, কারণ আমরা এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই। আমাদের যে ধর্ম ওই ধর্মে আমাদের কিতাবগুলো আমাদের পণ্ডিতরা ছাড়া ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না। ইলা শব্দের যে অসারতার ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীর বহু ইলা আছে আন্দাজে ইলা দাবি করে থাকে, ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিচ্ছু নেই, শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে এই সত্যকে, এই সত্য না মেনে মারা গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দেন আপনি কর আমার ইসলামে দীক্ষিত করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনে কারিম যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন যে অন্য কোনো জায়গায় আর যাবেন না, আজকের মাহফিল আমার মনে হয় যদি ঠিক রাখতে পারেন হাতটা, এ আলোচনা এ আয়োজন সাকসেস, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত, যদিও এটা একটা সম্ভাবনা বাস্তবতা নিয়ে সামনে আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন সূরা কসসের ৮৫, ৮৪, ৮৩, ৮৪ এই আয়াতগুলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পরকালের যে ঘরাল জীবন আমাদের সামনে পড়ে আছে আমাদের চোখ বন্ধ হওয়ার পর, এখানে মানুষের জন্য আল্লাহ যে ঘর তৈরি করবেন, কাদেরকে কাদেরকে এই ঘরগুলো আল্লাহ দেবেন তার বর্ণনা আল্লাহ দিয়েছেন এই আয়াতে। আমরা যেহেতু শুধু দুনিয়াদার না, আমাদের সামনে আর একটা জগৎ আছে, এটা আমাদের বিশ্বাসে আছে না নেই? কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত,
ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অ কুষ্টিয়াবাসী, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যা সৃষ্টি করেছি, জীবন যারে দিয়েছি, তারে মরণ দেবো, সবাইকে একদিন মারা লাগবে। মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনে যে যা করেছে তার পারিশ্রমিক উজরত পুরস্কার আমি পরিপূর্ণ করে দেব। আমার তো মনে হয় একজন মানুষ যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস হালকা পাতলা আছে, এই মানুষের জীবনে আয়াতের দ্বারাই পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আমি যত কিছুই করি, তালবাহানা যাই করি, আমার কিন্তু মরা লাগবে, এ বিশ্বাস মানুষের ভেতরে 100 ভাগ তৈরি হলে ওর জীবন পরিচ্ছন্ন হতে আস্তে আস্তে সম্ভব। কারণ সে যা করছে এটা কিন্তু বাদ যাবে না। ফামাই আমাল মিসকলা দাররাতিন খায়রাই ইয়ারা ওমাই আমাল মিসকলা দাররাতিন শাররাই ইয়ারা। কোনো মানুষ যদি জাররা পরিমাণও ভালো মন্দ কাজ করে দুনিয়ায়, কিয়ামতের দিন সে পাবে কি পাবে? এর আগে যত তাফসির আমি দেখেছি, পুরাতন ওল্ড তাফসির, মুফাসসিরিন গ্রামে ইয়ারা শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে, এতটুকুই শেষ। আধুনিক তাফসির যারা বের করছেন, দেওয়া হবে এখানে লেখা নেই, ইয়ারা মানে চোখ দিয়ে দেখা। দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন, যতটুকু করেন কিয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যদি 100 ভাগ কেউ বিশ্বাস করে, সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে? এদেশে কাটাচ্ছে না? এই কথা বলেন না কেন, 5 তারিখের পর থেকে আজকে 9 তারিখ, এই কয়েকদিনের ভেতরে আপনি দেখেছেন কি অবস্থা। যত যত বড় বড় মহারথী দেখতাম, ওদের চরিত্র দিয়ে এত নিচে নামতে পারে আমার বিশ্বাস ছিল না। বিশেষ করে দরবেশ, দরবেশ তা বলে এত নিচে নামবে, অন্যের বউ ভাগিয়ে উল্টাপাল্টা কাজ চালিয়ে যাচ্ছে, দাড়ি কেটে নম হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে ওরা দাড়ি এটা আসল দাড়ি না, জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাত করার দাড়ি এটা। অনেকে বিভিন্ন রকম মেকি কাজ করে আমি দেখেছি। কুষ্টিয়ানা হালসায় জানো, ওই যে 12 সালে 11 সালের দিকে এক দোকানে তেল নিচ্ছে এক লোক, দেখলাম বারবার তেলে মাপে কম দেয়। ঘুরে এসে ওরে বললাম, চাষা আপনি একটা কাজ করলেন কেন, আপনি তো বারবার এভাবে তেল মেপে দেন, ওই লোকটা তো বসে নাই, একটু আলা ভোলা, তা আপনি এসে তো টের পান যে কি করলেন, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, টুপি এখনো আপনার মাথায় আছে, আর আপনি বারবার ওজনে কম দিচ্ছেন, নামাজ পড়ার এই হাল। পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, বেশি বসো, এটা আমার তেল বেচা টুপি আর এটা নামাজ পড়া টুপি। আমার মনে হয় দোকানদার যা করেছিল এই 15 বছর পরে দরবেশ ঠিক এইটাই করেছে। বৃষ্টি হচ্ছে নাকি? এখানে তিনি বলতে থাকলে হবে, বাকি করে বেসবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিছু মানুষ বাড়ি চলে যান, জান যারা ভিজে যাচ্ছেন বাড়ি চলে যান, এর ভেতরে যারা আছে অন্তত পানিতে ভিজবে না তারা থাকেন, বাকিগুলো বাড়ি চলে যান, কালকে ইউটিউব থেকে নামিয়ে নেবেন, যান বাড়ি চলে যান, এত যায় না দেখছি। এই জন্য এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা দরকার এখন থেকেই, এমন এমন কাজে আঞ্জাম দেওয়া দরকার, চোখ বন্ধ হওয়ার পরে যেন ওটা দেখে আমার জীবনে আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? ফামান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ,
আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে মাইনাস করে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। তাহলে আসল সফলতায় আয়াত যেটা বলছেন, আপনি যখন জাহান্নামের কাজগুলো অন্যায় কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারবেন, জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার ওই কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারেন ওই সময় যে আল্লাহ আপনার জীবন সফল করার জন্য নিয়ে যাচ্ছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটাকে আল্লাহ ধোকার সাথে তুলনা দিয়েছেন। এ পৃথিবীর যত মহামহব্বত যত ভালোবাসা আদরের জিনিস হোক আল্লাহর ভাষায় সবগুলো ধোকা। এজন্য যারা ধোকা দিতে পারে বা দিচ্ছে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজটাকে বাস্তবে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। কিন্তু বিশাল জগৎ একটা সামনে, ওই জগৎ সম্পর্কে আল্লাহ একটু তুলনা দিয়েছেন, তিলকাদ্দার তিলকাদ্দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের যে বিশাল জীবন তাদের সামনে পড়ে আছে, আমি আল্লাহ ওই জীবনে ঘর তৈরি করি তাদের জন্যে। নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবা, দুনিয়া যারা উলু প্রকাশ করে না, উলু মানে উলু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, হনুরে হনুমান হয়ে গেছে, যেটা বাস্তবতায় ষোলো বছর আমরা দেখেছি অনেকের পা মাটিতে পড়তো না, কি হনুরে এক কথা বলেন এখানে। সুতরাং এ উলু যারা প্রকাশ করেছিলেন এতদিন তাদের জীবন শেষ, তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। দুনিয়া শেষ হয়ে যায় তার বাস্তব প্রমাণ এই কয়েকদিনে দেখতে পাচ্ছেন না, কত নিচে নামালে আল্লাহ এত অপমান করে মানুষকে। সুতরাং আমরা যারা এখন আছি আয়াত থেকে শিক্ষা নেব, দুনিয়ার কোন জায়গায় যেন আমরা অহংকার প্রকাশ না করি, সে যে বিষয় হোক, সে বংশের অহংকার, পোশাকের অহংকার, এলমের অহংকার, রাজনীতির অহংকার, পৃথিবীর জীবনে যত দিক আর বিভাগ আছে কোনো জায়গায় যেন আমি অহংকার প্রকাশ না করি, এটা মানা যাবে তো ইনশাল্লাহ। যারা করেছিল তাদের সব আল্লাহ শেষ করে দিয়েছে, আখেরাতের ঘর তাদের জন্য নেই। সামনে যদি এরকম কেউ আসে তারা যেন এটা থেকে শিক্ষা নেয়, জমিনে যারা অহংকার করে উলু করে মানুষগুলোকে আল্লাহ আখেরাতের ঘর থেকে বঞ্চিত করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। যারা করেছিল তাদের থেকে যদি আপনি এখান থেকে শিক্ষা নিতে না পারেন, আপনাকেও শয়তান কিন্তু পেঁচিয়ে ধরবে, জড়িয়ে ধরবে, অ্যাক্টিভভাবে আবার নিয়ে আসার চেষ্টা চালাবে। উচিত হচ্ছে আমরা দুনিয়াতে যাই কয়দিন আছি আমরা উলু প্রকাশ করব না ইনশা আল্লাহ। ওয়ালা ফাসাদা, আল্লাহ বলেন দুই নম্বরে মানুষগুলো দুনিয়ার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাবে না। আয়াতটাও বাস্তবে আজ মিলালাম, আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত প্রায় 11টা বিশৃঙ্খলা তৈরির জন্য অনেকেই চেষ্টা চালিয়েছে, এখনো চলছে। যারা এগুলো করেছিলেন আপনারা থামবেন, আর কেউ যদি চেষ্টা চালান সামনে আপনি ওখানে এখনই থামেন, দুনিয়া তো জীবন শেষ করে ফেললেন, আখেরাতের ঘর আপনি হারিয়ে ফেললেন, আপনার জন্য আমাদের আফসোস হয়। আমি সেদিন সেলাইদা বাজার মাঠ না কোন জায়গায় যেন বলেছিলাম, অনেকে বলছে হুজুর ওদের মাফ করে দেন না, মাফ নাই আমি করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিম জানিয়েছে যারা জুলুম করেছেন পৃথিবীতে মানুষের উপরে তারা কিন্তু হামজার মামলার আসামি না, তারা আল্লাহর মামলার আসামি। সরাসরার 42 নম্বর আয়াত প্রথম অংশ, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান্নাস, অবশ্যই যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে,
এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখন যারা জুলুম করছেন, 5 তারিখের পর থেকে জালেম বিদায় হওয়ার পরেও আমরা দেখলাম অনেকেই আবেগে বা নির্যাতনের শিকার হয়েছিলেন, এই কন্ট্রোল না করতে পেরে জুলুমের খাতায় নাম লিখিয়েছেন, এটা আপনি ঠিক করেননি, থামেন। ওরা জালেম হয়ে দুনিয়া আখেরাত সব নষ্ট করে ফেলল, আপনিও যদি ওদের পথ অবলম্বন করে নিজের দুনিয়া আখেরাত ধ্বংস করে ফেলেন, ওদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকলো কি বলেন? আমাদের উচিত হবে আমরা যেন কোনো মানুষের ওপরে জুলুম না করি, কারণ জুলুম যে করে এটা এত ঘৃণিত শব্দ, আল্লাহ বলেন আমি নিজে তার নামে মামলা দায়ের করব। ব্যারিস্টার আরমান এবং আমান আজমি ভাই সহ যত মানুষ এখন আস্তে আস্তে জুলুমের শিকার থেকে বের হচ্ছে, এদের যে বর্ণনাগুলো, এ বর্ণনা শুনলে বোঝা যাচ্ছে তাদের ওপরে জুলুম হয়নি। আস্তে বলেন, যারা এই জুলুমের সাথে জড়িত এখনো পর্যন্ত যদি এই সঠিকটা জানার পরেও, স্পষ্ট দেখার পরেও কেউ জালেমের সাফাই গায়, জালেমের পক্ষে অবলম্বন করে, জালেমকে ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, জালেমকে আবার চেষ্টা চালায় প্রতিষ্ঠিত করার, তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী নবীজি বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই যেন আমরা যেন এরকম কিছু না করি যেন রবের উন্মতি আমি থাকতে পারি না, দুনিয়া আমার শেষ, আখেরাতও যেন ধ্বংস হয়ে না যায়। আয়াত থেকে আমার যে বিশ্বাস, বাংলাদেশে 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল যারা সরাসরি জুলুমের সাথে জড়িত, কথা বলে না, একেবারে উপর থেকে শুরু করে আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়ন বলা ঠিক হবে না, অন্য ইউনিয়ন বলে, কারণ এটা রেকর্ড হচ্ছে, সমস্যা হবে। 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিলেন, আপনারা একটাও জুলুম থেকে মুক্ত না, প্রত্যেকেই জালেম। এদেশের মানুষ যদি আপনাকে কিছু নাও বলে আপনি আল্লাহর মামলার আসামি, এক কথা বলেন না কেন? দুনিয়া তো শেষ করে ফেলেছেন, পরকালে আল্লাহ নিজে মামলা দেবে আপনার নামে। আপনাকে কোনোদিন চিন্তায় আনতে পারেন যে আল্লাহর মামলার যে লোকটা আসামি তার পক্ষ আমি অবলম্বন করি কি করে? আমার একটা মূল্য চুরি মামলা ছিল জানেন, ওরা যদি সাজাও লাগিয়ে দিত তাও আমি 3 মাস সর্বোচ্চ জেল খাটতাম, অথচ বিনা কারণে বিনা অপরাধে মামলাটা দিয়ে 3টা বছর আমারে আটকে রাখলেন। এই মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে, হাসিনা দিয়েছে, এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস পেত না, কিন্তু না, ওর পক্ষে দাঁড়িয়ে আমার উকালতি আমি হারাবো, দেখেন তো রাষ্ট্র বিরোধী, এজন্য আমার পক্ষে কেউ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব যাইতে বড় বিচারপতি তিনি, তিনি নিজে মামলার বাদী, নিজে রায় দেবেন। আপনি তো বিচার সঠিক যদি আল্লাহ তো 100 ভাগ করবে, আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন? আসতে বলেন, এখন যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না, এমন কি যারে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে, কারণ বড় জালেম, বলেন, হাতে পায়ে ধরছি আপনার, সময় এখনো শেষ হয়ে যায়নি, জালেমেরা আর সাপোর্ট না করে ফিরে আসেন, এখনো ইসলামের দরজা খোলা আছে, আপনাকে বুকে নেওয়ার জন্য হাজারো মানুষ আছে। গতকালকের রিপোর্ট 2200 মানুষ এক জায়গায় দেখেছি, জালেমের সাপোর্ট বাদ দিয়ে ওরা ইসলাম অলরেডি কবুল করেছে। তাহলে ওরা এতদিন জানতো যে আমরা নামে মুসলমান কামে মুসলমান ছিলাম না। আর ওই হাদিসের ব্যাখ্যা যেহেতু জেনেছে, জালেমের সাপোর্ট করলে সে নবীর উম্মত থাকে না, এই হিসাবে মনে করেছে আমি তো নবীর উম্মত ছিলাম না, এখন নতুন করে উম্মত হব। আপনাদেরকে এটা মিডিয়ার আকারে যাচ্ছে সারা দেশে, কালকে ছড়াবে, জালেমদের দশরা ততদিন যারা ছিলেন জুলুম অত্যাচারের সঙ্গে ছিলেন বিভিন্ন কায়দায়, আমারে মামলার যে আয়ু থেকে শুরু করে একেবারে হাসিনা পর্যন্ত প্রত্যেকে জড়িত, কারণ বহু জায়গায় যাওয়ার পরে বলে না হাত বাঁধা,
কয়েকদিন আগে আমার মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত। আমার মামলাটা দেখার পরে বলছে, কি দেখে মামলা করব, কোনো মাল নেই। আমি আদালতে দাঁড়িয়েছিলাম, বলতে গেলাম যে মাননীয় আদালতে 3 বছর আপনার কাছেই তো মামলা ছিল, এতদিন তো আপনি বলেননি যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে মামলা আজকে বলছেন মানে? আমার মনে হয় বলতো এই কথা আছে, কি করবো হুজুর, হাত বাঁধা ছিল। এক কথা বলছে না কেন? আজ হাত খোলা পেয়েছি, এখন আর কোনো ভয় নেই, কোনো টান নেই, কোনো চিন্তাও নেই, যান খালাস। এখান থেকে আমি 2টা বিষয় বের করেছি, আমাকে খালাস দিল মানে আমি নির্দোষ। এক কথা বলো না কেন? আমার এই মোবাইলটা ফেরত দিয়েছে 3 বছর পর, এটা তন্ন তন্ন করে খুঁজেছে যে মামলা দিয়েছিল তার সাথে কিছু পাওয়া যায় কিনা দেখি। দ্বিতীয় নম্বরে আমার বাড়ি, গ্রামের বাড়ি হালসা পর্যন্ত সব খোঁজ খবর নিয়েছে, খোঁজ খবর নিয়ে ভালোই হয়েছে, যে দেখে যায় 14 বংশ আওয়ামী লীগ করে, ওইটাই কিছু পাইনি। এখন যেহেতু হাত খোলা, আপনি এখন রায় দিয়ে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে যে হামজার কোনো দোষ নেই, বিনা কারণে 3 বছর চলে ছিল, তাহলে এখন আমার বিচারটা নেন। আমাকে 3 বছর বিনা কারণে যারা কষ্ট দিলেন জেলের ভেতরে, যারা এর সাথে জড়িত একবার উপর থেকে মামলার আয়ু পর্যন্ত, প্রত্যেকে আমি 3 বছর জেলে দেখতে চাই। তাও জেল মানে জেলা শহরের জেল না, হাই সিকিউরিটি জেল, যেটা কাশিমপুর কারাগারে ফাঁসির কন্ডেম জেলের ভেতরে রেখে দেয়, আমি আপনাদের ওখানে রাখতে চাই 3 বছর। আমি বেশি দিন চাচ্ছি না, 3 বছর ঠিকই দেখি। দ্বিতীয় নম্বরে আর একটা শিক্ষা বলিয়ে দেশের জন্য, এতদিন পর্যন্ত যারা মিথ্যা মামলা দিয়েছেন, সামনেও যারা দেওয়ার মতো অনেকে চিন্তা ভাবনা করছেন, এদেশে কোনো মামলা দেওয়ার পরে যদি দেখা যায় যে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে বেকসুর খালাস, তার মানে তার কোনো দোষ পায়নি আদালত। কথা বলেন কেন? এরকম যদি কেউ নিরপরাধ খালাস পেয়ে যায়, যারা মামলা দিয়েছে, যারা সাক্ষী দিয়েছে, যারা এর সাথে জড়িত, প্রত্যেককে জরিমানা করা লাগবে। হ্যাঁ, আমার কথার অর্থ বুঝেন? আপনি বিনা কারণে কাজ করবেন কোন কারণে? মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল, এজন্য কেউ আমার পক্ষেও দাঁড়ায় না, রায় তো দূরের কথা। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে রায় দেবেন, নিজে বিচারপতি বলেন এবার আপনার অবস্থা কি হবে। আর আমি জেনে শুনে আপনার মতো এত বড় জালেমের পক্ষে যাব, আমার বিবেকের ওপর কি কুকুরে পোষাক করিস? আশা করছি আপনি ফিরে আসবেন, জীবনে যতদিন বেঁচে আছেন কোনো জালেমের পক্ষে থাকবেন না, এটা মানবেন তো? দুনিয়ায় যারা অহংকার করে, ক্ষমতার অহংকার হোক, সম্পদের অহংকার হোক, যে কোনো জিনিসের, তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, আমাদের আখেরাতের ঘর শেষ। অলা ফাসাদা, যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখনো বিভিন্ন ইস্যু তৈরি করছেন সামনে, বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সংখ্যালঘু দিয়ে ওরা চেষ্টা চালিয়েছিল, পারে নাই, হালে পানি নেয়নি। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছে, এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। বলেন 96% মুসলমান আমরা, তাতে কি হয়েছে? আমির হামজা আমার কাছে যেমন, ওই ননি গোপালও আমার কাছে ওই রকম, কোনো পার্থক্য নেই দুইজনের। সুতরাং এই এই কু তৈরি করে ওরা যখন পারে নাই, তখন চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে একটা তোড়জোড় তৈরি করে এদেশকে অস্থিতিশীল করার জন্য, কিন্তু পারে না। এরপরে লাগিয়েছে আনসার, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি 1 মাস 5 দিন চলতে পারে দেশ, আনসার ছাড়া চলবে 1 আর 2? কোনো দরকার নেই, যারা দায়িত্বে আছেন বাহিনীকে বিলুপ্ত করে দিন। 42,000 লোক নিয়োগ হয়েছে এই বাহিনীতে কয় বছরে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জ, আর এই 63 জেলার লোক আমরা কি ঘাস কাটছি? কত বড় বৈষম্য চিন্তা করেন তো, যদি ভাগ ভাগ করে নেওয়া হয় তাও তো জেলা থেকে 1,000 পড়বে, 800-900 পড়বে, তাও পড়ে না, একজনে এই জেলা থেকে হবে না, সব গোপালগঞ্জ। মনে হচ্ছে যত আল্লাহর বলি সব ওই জায়গায় জমি গেছে। এদেরকে যখন পারে নাই তখন ডাক্তারদেরকে লাগিয়েছে,
ডাক্তাররাও বলছে না আমাদের দরকার নেই, আমাদের যা আছে ভালো আছে। এরপরে লাগিয়েছে, এখন সামনে শুনছি এই গার্মেন্টস কর্মীদের লাগাবে। আমার মনে হয় ওদের যা চরিত্র এই 16 বছরে আমি দেখেছি, ওরা কিছুদিন পর গোয়ালন্দ ঘাটের এই মহিলাদের লাগাবে। সতর্ক আমরা আছি, ঘুমিয়ে নেই জামিয়া আমিরা জামাত সেদিন কুষ্টিয়ায় এসে বলে নাই যে আমরা কিন্তু সতর্ক আছি, ঘুমিয়ে পড়ি নাই। সুতরাং যত বিশৃঙ্খলা যত অরাজকতা তৈরি করবেন, এদেশের জনগণ সব রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যেন ষড়যন্ত্র থামান, দুনিয়া তো ধ্বংস করে ফেলেছেনি, তিলকাত দারুল আখেরাত, আখেরাতের ঘরটা নষ্ট করেন না। অলা ফাসাদা দুনিয়া, যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, দেশটা তো ঠিক আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, সময় দেন না কেন? আপনি নিজেকেও ধ্বংস করছেন, দেশটাও ধ্বংসের ভেতরে ফেলার জন্য আপনি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। আল্লাহ আপনাকে যেন বাঁচান, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমরা দোয়া করতে পারি, দোয়া করছি, চেষ্টা চালাচ্ছি, আপনি যেন ফিরে আসেন। কারণ বহু জালেম অলরেডি ফিরে এসেছে, জালেমের দর্শকরা এখনো আস্তে আস্তে ফিরে আসার চিন্তা দেখছি নিচ্ছে। আল্লাহর সাহায্য যখন আসবে, বিজয় তখন আসবে। আমরা বিজয়ের প্রথম ধাপ দেখতে পাচ্ছি, দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ ধারা অব্যাহত থাকুক, কিছুদিন পরে দেখবে এ দেশে 100 ভাগের 51 ভাগ মানুষ যদি চায় যে রাষ্ট্র এই কোরআন দিয়ে চলুক, কোনো মহারথে আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না। আমরা ওইটাই দেখতে চাচ্ছি সামনে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, কোনো জুজুর ভয় পাবেন না। আমির এই জামাত অলরেডি ঘোষণা দিয়েছে, মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে ইসলামী আন্দোলন একামতের দিন সম্পর্কে উল্টাপাল্টা ধারণা দেয় দেশের রাম আর বামরা। কি করেছে আপনার পক্ষে এই 13টা সংগঠন? নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, কত নাম দেখেন তো। কোনো নারীর গ্যারান্টি আছে এদেশে? ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনি গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করে চলবে, যেখানে যেই জিনিস বসানো দরকার ওই জিনিস ওখানে বসাবে, এই মানুষগুলোর পরিণাম শুভ। আল্লাহ নিজে বলছেন আল-আকিবাতুল মুত্তাকিন, এটা যেন আমরা চর্মচোখে এই শুভ পরিণাম দেখে মরতে পারি। আমিন। মাগরিবের পরে আলোচনা আছে এই যে ভেড়া মারা, এই জন্য শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন, আখিরাতের ঘর তুমি যাদের জন্য বানাবে ওই দলে আমাদেরকে থাকার তৌফিক দাও। যাদের জন্য আখিরাতের ঘর তুমি বানাবে না, জানিয়েছো এই 2টি গুণ আমাদের থেকে তুমি বের করে নাও। কোনো কাজে কোনো কর্মে যেন আমরা ভুলও প্রকাশ না করি, অহংকার না করি, কোনো বিশৃঙ্খল কাজে যেন আমরা যুক্ত না হই। যারা যুক্ত হচ্ছে আল্লাহ তুমি কুদরত দিয়ে তাদেরকে থামিয়ে দাও। আখেরাতে যাদের পরিণাম উত্তম তুমি ঘোষণা দিলে ওই দলে আমাদেরকে তুমি ভিড়িয়ে দাও। এ মাহফিলের আয়োজনে যারা শ্রম দিয়েছে, আমার জাফর ভাই সহ যত মানুষ কোরআনের জন্য এত কষ্ট সহ্য করেছে, এদেরকে তুমি অমরের মতো হেদায়েত দিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। আমার প্রাণ প্রিয় জেলা এই কুষ্টিয়া, আল্লাহ তাআলা যেই শয়তানগুলোর কারণে কোরআনের কথাগুলো জেলাতে বলতে পারতাম না, তারা সব পালিয়েছে। দোয়া করছি কিয়ামতের আগে এই জেলার দায়িত্বে যেন কোনো জালিম আর আসতে না পারে। এ জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদের চিরতরে মাফ করে দাও। এ মাহফিলের বাস্তবায়ন কমিটিতে যারা আছে, যে উদ্যোগে মাহফিল দিয়েছে, আল্লাহ তুমি স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দাও।